একটি ব্রেকিং নিউজের দিকে। স্কুলের মধ্যেই প্রধান শিক্ষকের হাতাহাতি, প্রধান শিক্ষকের সঙ্গে অপর শিক্ষকের হাতাহাতি, রানীগঞ্জ উচ্চ মাধ্যমিক স্কুলের ঘটনা। মার খেয়ে আঙুল ভাঙল প্রধান শিক্ষকের, শিক্ষকের মারামারিতে শিখে পঠন পাঠন। স্কুলের মধ্যেই প্রধান শিক্ষকের হাতাহাতির ঘটনা, প্রধান শিক্ষকের সঙ্গে অপর শিক্ষকের হাতাহাতি হয়। রানীগঞ্জ উচ্চ মাধ্যমিক স্কুলের ঘটনা আর মার খেয়ে আঙুল ভাঙল প্রধান শিক্ষকের, সে এক্সক্লুসিভ ছবি এই মুহূর্তে রিপাবলিক বাংলাতে, যেখানে দেখতে পাচ্ছেন রীতিমতন আঙুলে ব্যান্ডেজ রয়েছে প্রধান শিক্ষকের, আঙুলে চোট পেয়েছেন তিনি। মার খেয়ে আঙুল ভাঙল প্রধান শিক্ষকের, আর শিক্ষকের এই মারামারির জেরে রীতিমতন বন্ধ পঠন পাঠন স্কুলে। ২০২৪ সাল থেকে একটা আতঙ্কের পরিবেশ এই স্কুলে কায়েম করে রেখেছে বিজয় দাস, ঠিক আছে। এবং বিজয় দাসের তার যে মিসেস কাপিয়া মণ্ডল, এই দুজনই হাজব্যান্ড ওয়াইফ, দুজনই একটা এমন একটা রাজত্ব কায়েম করে রেখেছিলো। এবং আমি আসার জয়েন করার আগে থেকে ওরা হুমকি দিয়েছে একাধিকবার, তার প্রমাণও আছে। প্রত্যেক শিক্ষক শিক্ষিকা একটা আতঙ্কের মধ্যে থাকে। মাস দুয়েক আগে আমরা একটা FIR করেছিলাম এবং আজকে সেই একই ঘটনা পুনরাবৃত্তি, যে ক্লাস করতে যেতে বলাতে বিজয় দাস এলো, বুকে প্রচণ্ড জোরে মারলো প্রথমে, একটা অদৃশ্য শক্তি হয়তো পিছনে কাজ করছে। তো মারবো ধরবো কাটবো সবসময় অহরহ। তার বিরুদ্ধে এখন কি চাইছেন? তার বিরুদ্ধে যেটা ন্যায় পথে হওয়া উচিত সেটাই হবে কাঙ্ক্ষিত। তাছাড়া এই স্কুলে পঠন পাঠন চালানো আগেও আমি আমার হায়ার অথরিটিকে জানিয়েছি যে আমার পক্ষে দুরূহ হয়ে উঠেছে। দীর্ঘদিন ধরে স্কুলের একটা ইলেকশন নিয়ে আমরা মহামান্য আদালতে কেস করেছিলাম হাইকোর্টে, এবং সেখানে যেরকমভাবে বাইরের বহিরাগত নিয়ে এসে ইলেকশন করেছিল সেটা 2022 মার্চে। একটা হেডমাস্টার মশাই তার একটা গ্রুপ ক্রিয়েট করে, এবং কোনো প্রভাবশালী কোনো রাজনৈতিক নেতৃত্বের মদতে দীর্ঘদিন ধরে মানুষের সাথে বিভিন্ন রকমভাবে ধর্ষণের কেস দিচ্ছে। 2024 মার্চে, 2023-এর 24 মার্চে আমার নামে একটা FIR করা হয়েছে। ব্রেকিং নিউজের দিকে নজর রাখতে হচ্ছে। শামশেরগঞ্জে বোমাবাজি, বিবাদের জেরে হয় বোমাবাজি। শুলিতলা এলাকায় বোমাবাজিতে উত্তেজনা, গতকাল রাত থেকে বোমাবাজির অভিযোগ, আজ সকালেও বোমাবাজি হয় বলে অভিযোগ। ঘটনায় ইতিমধ্যে আটক করা হয়েছে বেশ কয়েকজনকে। শামশেরগঞ্জে বিবাদের জেরে বোমাবাজির ঘটনা, শুলিতলা এলাকায় ঘটে এই ঘটনা, এবং বোমাবাজির ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। গতকাল রাত থেকেই বোমাবাজি চলছিল এমনটাই অভিযোগ, সকালেও বোমাবাজি হয় বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দাদের ঠিক কি অভিযোগ শুনুন। আজ সকালেও কি পড়েছে বোম? আজকে বোম ফুটাইছে। কখন থেকে বোম পড়ছে? এই যে বাচ্চা কাচ্চা নিয়ে কি অবস্থায় আছেন আপনারা? আমরা তো ভয়ে, তো ঘরের ভিতরে তো সামিয়ে আছি, বের হতে পারি না। শামশেরগঞ্জের পাশাপাশি মুর্শিদাবাদের ধুলিয়ানিতেও বোমাবাজির ঘটনা। মুর্শিদাবাদের ধুলিয়ানের 2 নম্বর এবং 4 নম্বর ওয়ার্ডে বোমাবাজি হয়। পারিবারিক বিবাদের জেরে বোমাবাজির ঘটনা ঘটে। এলাকার একাধিক দোকানে ভাঙচুর চালানো হয়। গোটা ঘটনায় জখম হয়েছেন 2 শিশু সহ 5 জন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শামশেরগঞ্জ থানার পুলিশ। আপনাদের আরও একবার জানাই, পারিবারিক বিবাদের জের, আর সেই বিবাদের জেরে মুর্শিদাবাদের ধুলিয়ানে উত্তেজনা। ধুলিয়ানের 2 নম্বর এবং 4 নম্বর ওয়ার্ডে বোমাবাজির ঘটনা ঘটে। এলাকার একাধিক দোকানে ভাঙচুর চালানো হয়। প্যাঞ্চাল কোর্টের পাশের যে একটি বিল্ডিং, সেই বিল্ডিংয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভোরবেলায় 4:30 নাগাদ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কাকে নোটিশ করেছে সেটাও জানি না, যদি নোটিশ করে থাকে তাহলে আমি দেখবো, আর যদি নোটিশ না করে থাকে, আমাদের নোটিশে এখন বর্তমানে এসে থাকে, সেটা যে আইনের ব্যাপার আছে সেগুলো হবে। একটা দমকল মন্ত্রী হয়ে সে যদি না জানে যে এলাকায় বা পশ্চিমবঙ্গে কত বিল্ডিং আছে যেটা পূরণ হওয়া সত্ত্বেও অগ্নি নির্বাপন ব্যবস্থা নেই, দ্যাট ইজ হিজ অপদার্থ, অ্যান্ড হি শুড স্টেপ ডাউন। আরও এক
আরেকটি ব্রেকিং নিউজের দিকে নজর রাখছি। পানীয় জলের দাবিতে রাস্তা অবরোধ, কুলটির সাততরিয়া এলাকায় অবরোধ, পুরসভার ইঞ্জিনিয়ারকে ঘিরে বিক্ষোভ স্থানীয়দের। জল পাচ্ছেন না, তাদের দাবি এটাই দীর্ঘদিন ধরে, পানীয় জলের দাবি তাদের, কিন্তু সেই জল তারা পাচ্ছেন না। আর এই দাবিকে কেন্দ্র করে অবরোধ, আপাতত ট্যাঙ্কারের মাধ্যমে জল সরবরাহ করা হবে এমনটাই আশ্বাস দেওয়া হয় এবং আশ্বাস পেলে অবরোধ ওঠে। পানীয় জলের দাবিতে অবরোধ, কুলটির সাততরিয়া এলাকায় চলে অবরোধ, পুরসভার ইঞ্জিনিয়ারকে ঘিরে বিক্ষোভ। পুরসভার ইঞ্জিনিয়ারকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি পানীয় জল সরবরাহ ঠিকমতো হচ্ছে না, পানীয় জল তারা পাচ্ছে না। আর এই দাবিতেই একদিকে কুলটির সাততরিয়া এলাকার যে রাস্তা, সেই রাস্তা অবরোধ করে বিক্ষোভ, আর অন্যদিকে পুরসভার ইঞ্জিনিয়ারকে ঘিরে বিক্ষোভ স্থানীয়দের। পঞ্চায়েত বিভিন্ন সমস্যা হচ্ছে আমাদের সাতনরিয়া, মিয়াবস্তি, পাঁচ নম্বর, সাত নম্বর, বাঁশগড়িয়া এইসব এলাকাগুলো দীর্ঘদিনে জল পাচ্ছে না। একটা ভাল্ভ লিক ছিল, সেই ভাল্ভ লিকের জন্য ট্যাঙ্কিতে পর্যাপ্ত জল উঠছিল না। আজকে ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বলা হয়েছে, আমাদের কন্ট্রাক্টর সঙ্গে কথা বলা হয়েছে, টিআইসির মধ্যস্থতায় বসে একটা কথা বলা হলো, কালকের লেবার আসবে, লিকের কাজ কালকে সারা হবে। জলের টাইমিংটা আধ ঘন্টা করে আরও বাড়ানোর কথা বলা হয়েছে, দু ঘন্টা করে। জলের টাইমিংয়ের সমস্যা হচ্ছে, অন্য পাড়ায় এসে ভালটাকে বন্ধ করে দিচ্ছে, এই ভালটা বন্ধ করে দেওয়ার জন্য আর জলটা যাচ্ছে না, সে তারা গায়ের জোরে ফিজিক্যালি বন্ধ করে দিচ্ছে। প্রথম দিন হয়েছে, এটাকে আমার হায়ার অথরিটিকে আমায় জানাতে হবে। ইলেকট্রিকের কানেকশান আমাদের হায়ার অথরিটিকে আমার জানানো আছে, এখানে কে করছে কী করছে সেগুলোও আমাদের জানানো আছে অফিসকে। ঠিক আছে, আমি যথেষ্ট পরিমাণ চিঠিও করেছি, যথেষ্ট পরিমাণ আটকা পড়ার চেষ্টা করেছি। হ্যাঁ, ইলিগ্যাল কানেকশান হচ্ছে, কিন্তু ইলিগ্যাল কানেকশান কাটাবার জন্য কমিশনার সাহেবকে বারবার বলার পর কমিশনার সাহেব একটি নতুন রুল বার করেছেন, যারা যারা লিগ্যালাইজ করতে চান কানেকশানগুলোকে, তারা 10,000 টাকা করে জমা করুক হোল্ডিং ট্যাক্স সময়, তাদের লিগ্যালাইজ হয়ে যাবে, আদারওয়াইজ তাদের উপর কমিশনার সাহেবই যা স্টেপ নেন। অভিযোগ তো যে কেউ করতে পারে, যে অভিযোগের জন্য প্রমাণ চাই, প্রমাণ যদি দিতে পারে, আমি ইলিগ্যাল কানেকশন করেছি, আমি নিজে রিজাইন দিয়ে দেবো কাজ। এই মুহূর্তে আরও একটি ব্রেকিং নিউজের দিকে নজর রাখছি। বারাসত দত্তপুকুরের পর শিশু চুরির সন্দেহে এক যুবতীকে মারধর অশোকনগরে। এর আগে আমরা দেখেছি বারাসতের কাজীপাড়ায়, সেখানেও ছেলে ধরার সন্দেহে মারধর করা হয়। এবার অশোকনগরে মারধর করার ঘটনায় শিশু চুরির সন্দেহে এক যুবতীকে মারধর করা হয়। মারধরের ঘটনায় 14 জনকে গ্রেপ্তার করেছে অশোকনগর থানার পুলিশ। বারাসত দত্তপুকুরের পর ছেলে ধরার সন্দেহে অশোকনগরে মারধর, শিশু চুরির সন্দেহে এক যুবতীকে মারধর করা হয়। মারধরের ঘটনায় ইতিমধ্যেই 14 জনকে গ্রেপ্তার করেছে অশোকনগর থানার পুলিশ। এর আগে আমরা দেখেছি বারাসতের কাজীপাড়া, যেখানে শিশু চুরির সন্দেহে 3 জনকে মারধর করা হয় রীতিমতন গণধোলাই স্থানীয়দের। এবং এরপর আবারও অশোকনগরে সেই একই ঘটনায় শিশু চুরির সন্দেহে এক যুবতীকে মারধর। এবার একটু নজর রাখতে হচ্ছে বীরভূমের লাভপুরের দিকে, সেখানে তৃণমূলের কোন্দল, বাড়ি ফেরার পথে তৃণমূল কর্মী সমর্থকের ওপরে হামলা চালানোর অভিযোগ অপর এক গোষ্ঠীর বিরুদ্ধে। তৃণমূলের কোন্দলে গুরুতরভাবে আহত 5 জন, বীরভূমের লাভপুরের ঘটনা, যেখানে তৃণমূলের কোন্দল, বাড়ি ফেরার পথে তৃণমূল কর্মী সমর্থকের ওপর হামলার ঘটনা ঘটে। আর এক্ষেত্রে হামলা চালানোর অভিযোগ রয়েছে অপর এক গোষ্ঠীর বিরুদ্ধে, অর্থাৎ কোথাও গিয়ে তৃণমূলের গোষ্ঠী কোন্দল বীরভূমের লাভপুরে, বাড়ি ফেরার পথে তৃণমূল কর্মী সমর্থকের ওপরে হামলা চালানো হয়। হামলা চালানোর অভিযোগ অপর এক গোষ্ঠীর বিরুদ্ধে, আর এই হামলার ঘটনায় 5 জন আহত।